কিভাবে আল্লাহ রাসূল ফিরিয়েছিলেন, একেবারে পরিবর্তন ইউটার্ন করেছিল তারা, যারা দুনিয়া ছাড়া কিছুই বুঝতো না, দুহাতে ইনকাম করত নিজেরা এবং তার আত্মীয়-স্বজন নিজের লোক ছাড়া কাউকে তারা চিনত না, যারা অন্যের ইজ্জত লুট করা কোনো ব্যাপারই মনে করত না, তারা পর নারীকে মা বলে ডাকা শিখল। একমাত্র মুহাম্মাদের নিজস্ব শিক্ষার বদৌলতে এটা সম্ভব হয়েছে। খ্রিস্টান হওয়া সত্ত্বেও তিনি স্বীকার করতে বাধ্য হয়েছেন। মানুষ যখন অন্যের উপকার করার মানসিকতা হারিয়ে ফেলে, তখন তার মধ্য থেকে মানবিক মূল্যবোধটা হারিয়ে যায়। পশু সিরেপ নিজেরটাই বোঝে, মানুষ কিন্তু শুধু নিজেরটা নিয়ে খুশি হয় না, অন্যকে উপকার করতে ভালোবাসে। যারা এই লেপ দমন করতে পারেন তারাই হলেন শ্রেষ্ঠ মানুষ। মুসলমান কখনো কৃপণ হয় না, কৃপণ কখনো মুসলমান হয় না। যদি বান্দাকে এক ময়দান ভর্তি স্বর্ণ দেওয়া হয়, সে আর এক ময়দান ভর্তি স্বর্ণ চাইবে। আছে না হাদিসে, এই লোভ দমন করার পথ কি? আর এই লোভ দমন করতে পারলেই মানুষের মর্যাদা কোথায়? যারা এই লোভ দমন করতে পারেন তারাই হলেন শ্রেষ্ঠ মানুষ। قال الله تعالى في كلامه المجيد ومن يوقى شح نفسه فأولئك هم المفلحون جرا نجر ردائر كارپن تك نجر كي باچاتي پر لو تريه لو شفل كام لا يستمع الشح والإيمان في قلب رجل وفي قلب عبد وفي رواية وفي قلب مسلم أبدا اگر مسلمان ردائر كخنو إيمان ابن كريپنطا اكتر ہوتے বসবাস করতে পারে না, একত্রিত হতে পারে না। হয় সে মুসলমান থাকবে, নইলে সে কৃপণ হবে, হয় সে কৃপণ হবে, নইলে সে মুসলমান হবে। মুসলমান কখনো কৃপণ হয় না, কৃপণ কখনো মুসলমান হয় না। হাদিসের অনুবাদ করলে কিন্তু এটাই দাঁড়ায়। অথচ আমরা কৃপণও হব মুসলমানও হব, একসঙ্গে দুটো হবে তো হবে। কোটি কোটি টাকার মালিক আমি, কিন্তু একজন নিরীহ গোবেচারা গরিব মানুষকে যখন দেখছি, বাবা মাফ করো বা দশ টাকা দিলাম না একশো টাকা দিলাম, তাতে কি হয়? আজকের এই যুগে, বস্তুবাদী আকিদার যুগে, যতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে আপনি আখরাতের চিন্তা আনতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত একটা মানুষের অন্তর্জগৎ পরিচ্ছন্ন হবে না। যদি একটা মানুষ মনে করে আমি যা করছি বিনিময়ে আমি এটাই পাবো, পানিতে হাত দিলে হাত ভিজবে, আগুনে হাত দিলে হাত পুড়বে, বাস্তব যেমন দেখা যায় ঠিক অমনি করে আমি যদি একটু সামান্য মিথ্যা ভাষার সই করি, তাহলে আমি তো রাতারাতি এত টাকার মালিক হচ্ছি। আমি যে একটা প্রজেক্ট পাস করিয়ে দিই তা আমাকে যে পার্সেন্টেজ দেওয়া হবে, সেই পার্সেন্টেজই তো আমি বাংলাদেশ খরিদ করে ফেলে দিতে পারবো। সমস্যা কী? অমুকে করছে, অমুকে করছে, আমি না একটু করলাম বা শেষ। এইখানে যেই আপনার ইমানদারি পরীক্ষা হচ্ছে, মানুষের মধ্যে এই মানবতা বোধ। মানুষ যখন অন্যের উপকার করার মানসিকতা হারিয়ে ফেলে, তখন তার মধ্য থেকে মানবিক মূল্যবোধটা হারিয়ে যায়। মানুষ এবং পশুর পার্থক্য এখানে, পশু সিরেপ নিজেরটাই বোঝে, মানুষ কিন্তু শুধু নিজেরটা নিয়ে খুশি হয় না, অন্যকে উপকার করতে ভালোবাসে। দেখবেন খেয়াল করে নিজের দিকে নিজে চিন্তা করুন, আপনি যখন কোনো মানুষকে কিছু দান করেন আল্লাহর ওয়াস্তে, কোনোরকম দুনিয়াবী স্বার্থে নয়, তখন আপনার অন্তর্জগতে যে তৃপ্তি আসবে, এ তৃপ্তি কিন্তু টাকা দিয়ে আপনি কিনতে পারবেন না। দেখবেন খেয়াল করে একদিন টেস্ট করেন, একটা মানুষকে দেন, ডানের হাদিসের ভাষায় বলি জান্নাতে কেয়ামতের দিন আল্লাহর ছায়ার নিচে সাত শ্রেণীর লোক যে ছায়া পাবে, আছে না? তার এক শ্রেণীকে যে ডান হাতে দান করে বাম হাত টের পায় না, এই মানসিকতা অর্জন করা খুবই কঠিন, খুবই কঠিন। দান তো কিন্তু সবাই কিছু না কিছু করে, যদি আপনার দানের মধ্যে সামান্যতম কোনো দুনিয়াবী স্বার্থ থাকে বা লোক দেখানো থাকে বা লোক শোনানোর উদ্দেশ্য থাকে, তাহলে আপনার দান হচ্ছে বটে, কিন্তু আপনি পরকালে কিছুই পাচ্ছেন না। সে বিষয়টি সবসময় খেয়াল রেখে আপনার অন্তর্জগৎ পরিচ্ছন্ন করার জন্য যে বিধান কোরআন হাদিসে এসেছে এগুলি আমরা সামনে রাখি। তাহলে এবার চলে যান দেড় হাজার বছর আগে, আয়ামে জাহিলিয়াতের মানুষগুলিকে কীভাবে আল্লাহ রাসূল ফিরিয়েছিলেন, একেবারে পরিবর্তন ইউটার্ন করেছিল তারা, যারা দুনিয়া ছাড়া কিছুই বুঝতো না, দুহাতে ইনকাম করত নিজেরা এবং তার আত্মীয়-স্বজন নিজের লোক ছাড়া কাউকে তারা চিনত না,
নিজের মধ্যে একটু মারামারি হলে যদি সে নিজের গোত্রের লোক হয় সে যদি কোনো অন্যায়ও করে তার অন্যায়কে অন্যায় হিসেবে দেখা হতো না। কোনো ধনিক শ্রেণীর লোক যদি অন্যায় করে তাকে ওভারলুক করা হতো, কোনো গরিব কোনো অন্যায় করলে শাস্তি দেওয়া হতো। অন্য গোত্রের কোনো লোক যদি ভালো কাজও করে স্বীকার করা হতো না, নিজের গোত্রের কোনো লোক যদি অন্যায় করে সেটাকেও মাফ করে দেওয়া হতো। এই যে বিপর্যয়কর অবস্থা তৎকালীন সমাজে ছিল সেখানে কি করে এই কথা হলো, লাও কানা লাও সারাকাত ফাতিমা বিনতে মুহাম্মদ লা কাতাতু ইয়াদাহা, তখন হাদিসে কোরআন নাজিল হয়ে গেল মদিনাতে যে হাত কেটে দেওয়া হবে যদি কেউ চুরি করে, লা কানা মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এটাই দণ্ডবিধি। তখন আল্লাহ রসুল কি জবাব দিয়েছিলেন, এই যে ঘটনাটা আছে এই সঙ্গে খালি বলে দেওয়া ভালো, বনি মখজুম গোত্রের জনৈক মহিলা চুরি করলেন এবং তিনি অত্যন্ত উচ্চ বংশীয় মহিলা, মখজুম হচ্ছে হযরত আবু জাহালের বংশ। এই আবু জাহালের বংশ তো বনু হাশিমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতো, এরা তো এই বংশের একজন মহিলা চুরি করল, তখন এরা সব মুসলমান হয়ে গেছে। পরের ঘটনা এগুলা, তো ওই মহিলাকে বাঁচানোর জন্য আল্লাহ রসুলের কাছে সুপারিশ করবে কি, তো আল্লাহ রসুলের সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব ছিলেন ওসামা বিন জায়েদ, নাতি হিসাবে জায়েদ বিন হারেসার ছেলে ওসামা যে বলছে হ্যাঁ আল্লাহ রসুল ভুল করে চুরি করে ফেলেছে আর কখনো করবে না, তবা করছে, আপনি ওকে এবার মতো ক্ষমা করে দেন। আল্লাহ রসুল বুঝলেন যে এটা আমার নিজের কথা নয়, এর পিছনে বড় বড় নেতারা আছে। তখন তিনি চলে গেলেন সরাসরি মসজিদে, সবাইকে আসতে বললেন, খদ্দা দাঁড়িয়ে গেলেন ও তার সেখানে তিনি বললেন, দেখো লাউ কানাত ফাতিমা বিনতে মুহাম্মদ সারাকাত লা কাতাতু ইয়াদাহা, আল্লাহর এই দণ্ডবিধি পরিবর্তন করার ক্ষমতা আমার নাই, আল্লাহ দিনের ব্যাপারে আমি কাউকে কোনো খাতির করব না, যদি আজকে আমার মেয়ে ফাতিমাও চুরি করত আমি নিজ হাতে তার হাত কেটে দিতাম। এই হাদিস সঙ্গে সঙ্গে সব স্টপ, যারা দুদিন আগ পর্যন্ত লুটপাট করতো চুরি করে খাইত সব চুরি চামারি সব বন্ধ। কি করে এটা সম্ভব হলো, যারা অন্যের ইজ্জত লুট করা কোনো ব্যাপারই মনে করতো না তারা পর নারীকে মা বলে ডাকা শিখল। ঐতিহাসিক জ্ঞাবন তার ডিক্লাইন অ্যান্ড ফল অফ আরব এম্পায়ার বইয়ের মধ্যে লিখছেন, রাতের অন্ধকারে কাফেলা হারিয়ে জনৈক যুবতী মহিলা তিনি হায় হায় করছেন, কি হবে আমি কোথায় যাব, মরুভূমির বুকে একাকি একটা মহিলা, হঠাৎ করে ঘোড়ার শব্দ কটকট কটকট টকটক শব্দ শুনতে পেয়ে মহিলা আরও ভয় পেয়ে গেছে, সর্বনাশ, এই বুঝি আমি হামলার শিকার হয়ে গেলাম, এই বুঝি আমার ইজ্জত চলে গেল। ঠিকই নিকটে এসে দাঁড়িয়ে গেল একজন যুবক ঘোড়া থেকে লাভ দিয়ে নিচে নেমে পড়ছে, কে আপনি এখানে, মহিলা বলছে আমি একজন মহিলা, কোথায় কে আপনার কাফেলাকে, বলল আমার অমুক অমুক গোত্রের মেয়ে, আমার কাফেলা আমাকে ফেলে চলে গেছে, আমি এখন পথহারা অপেক্ষায় আছি কীভাবে তারা খোঁজ নেবে এবং সেখানে যাব। যুবক ছেলেটি বলছে, মা আমি একজন যুবক, আমি মুসলিম, আপনি নিশ্চিন্তে আমার সঙ্গে যেতে পারেন, কোথায় আপনার গোত্র কোথায় আপনার এলাকা বলে দিন, আমার ঘোড়ায় আপনি বসুন, আমি লাগাম ধরে পায়ে হেঁটে আপনাকে নিয়ে আপনার গোত্রে পৌঁছে দেব। ঐতিহাসিক জ্ঞাপন এখানে এসে বলছেন, আমি এখানে এসে স্তব্ধ বিস্ময়ে তাকিয়ে থাকি, এই সেই সমাজের মানুষ যে সমাজের মানুষ দুদিন আগেও মানুষের ইজ্জত লুট করেছে, সেই সমাজের একটি যুবক ছেলে কি করে একথা বলতে পারে, এই সুন্দর সুযোগে মহিলাকে ইজ্জত নষ্ট না করে তাকে মা বলে ডেকে একাই তার বাড়িতে পৌঁছে দিচ্ছে, এটা কী করে সম্ভব হলো, এটা একমাত্র মুহাম্মদের নিজস্ব শিক্ষার বদৌলতে এটা সম্ভব হয়েছে, খ্রিস্টান হওয়া সত্ত্বেও তিনি স্বীকার করতে বাধ্য হয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। কীভাবে সম্ভব হয়েছে, কারণ ওই যুবক আগে জানতো দুনিয়ায় যতদিন আছি ইচ্ছা মতো লুটপাট করে খাবো, ই ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও পো ফুর্তি করো, এখন সে জানে ইন্নাল্লাহ সামিউম বাসির, আল্লাহ সব কিছু শুনছেন সব কিছু দেখছেন, এই বিশ্বাস তার মধ্যে এসে গেছে। আম তা'বুদু আল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি আল্লাহর ইবাদত করে এমনভাবে জানো তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, না পারলে এটুকু বিশ্বাস করো যে আল্লাহ তোমাকে দেখছেন, এই বিশ্বাস তার মধ্যে এখন জন্মে গেছে। আগের বস্তুবাদী চিন্তাধারা পরিবর্তন হয়ে এখন তার মধ্যে
ওহির চিন্তা এসে গেছে, সে সবসময় আল্লাহকে ভয় করে। এবং মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার জন্য আল্লাহ পাক দুইটি জান্নাত নির্ধারণ করেছেন। এই বিশ্বাস জগতের পরিবর্তন ছাড়া এবং আখেরাতের চিন্তা ছাড়া মানুষের আদৌ কোনো পরিশুদ্ধতা আসবে না। চিন্তার পরিবর্তনের মাধ্যমে সমাজের পরিবর্তন আসে। আল্লাহ রসুল এই কাজটি করেছিলেন, এই কাজটি করার কারণে সমাজ পরিবর্তন হয়েছিল। এখন এর মধ্যেও কিন্তু উঁচু নিচু তারতম্য ভেদাভেদ থাকে। আল্লাহাক বলছেন ইন্নাল আবরার আলাফি নাঈম, নিঃসন্দেহে আবরার যারা যারা নেককর্মে সৎকর্মশীল মুমিন, তারা সবাই থাকবে অফুরন্ত নিয়ামতের মধ্যে, জান্নাতের মধ্যে।